সরকারের নির্যাতনের ফলে মানুষ আরও ঐক্যবদ্ধ হচ্ছে দাবি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানের। জীবনের মায়া ত্যাগ করে গণতন্ত্র পুনরুদ্ধারে আন্দোলনে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছেন তিনি। এদিকে রাজনৈতিকভাবে নিশ্চিহ্ন করতেই পরিকল্পিতভাবে বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রেজভী। ইফতেখার রেজাকের সাথে নিয়ে আরও জানাচ্ছেন সাইফুল রিপন। বুধবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, অবৈধভাবে ক্ষমতায় টিকে থাকতে সরকার দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। গণ আন্দোলনে ভীত সন্ত্রস্ত আওয়ামী লীগ খেই হারিয়ে বিএনপিকে নিশ্চিহ্ন করার ঘোষণা দিয়ে বিএনপির উপর নারকীয় উন্মত্ততায় ঝাঁপিয়ে পড়ছে। আইন শৃঙ্খলা বাহিনী বৈঠক করে পরিকল্পিতভাবে বিএনপির নেতাকর্মী ও মিছিল সমাবেশের উপর হামলা চালাচ্ছে। বিকেলে ইনস্টিটিউট অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের 124তম জন্মবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক ফোরামের আয়োজনে আলোচনা সভা, কবিতা পাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বলেন, কাজী নজরুল ইসলাম থেকে শিক্ষা নিয়ে দেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে কাজ করতে হবে। এরকম 150 কোটি মানুষের ঘাড়ে 150 চোর বসে আছে, কাজী নজরুল ইসলাম বলেছেন। আমরা কি দেখতেছি বাংলাদেশে আছে না বসে? হ্যাঁ, তারা কি খালি চোর মানে কি দেখলেন শুধু শীত কাটা চোর নাকি নানান রকমের চোর, অধিকার চোর, অর্থ চোর, এমনকি ভোট চোর। মনোবলটা সেরকম থাকতে হবে যে রক্তাক্ত বাঘের পায়ে শিকল পাড়ানো যাবে, আহত সিংহের পায়ে শিকল পাড়ানো যাবে, কিন্তু আমাকে নয়। যদি কখনো দেখো আমার মৃতদেহ রাস্তার পাশে পড়ে আছে, তার কাফনের জন্য পরোয়া করো না, সেই কাপড় মাথায় বেঁধে তোমরা লড়াইয়ে নেমো। এই যখন আমরা পারবো তখনই শুধু লড়াই বিজয় সম্ভব, তার আগে সম্ভব না। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা।